রিদ্ধি রেডি হয়ে কোথায় যাচ্ছে? কোথায় যাচ্ছে রিদ্ধি? দেখো বাইরের দিকে দেখিয়ে দিচ্ছে যে বাইরের দিকে চলো। আর এইদিকে দেখো মাম্পি রেডি হয়ে, মাম্পির এক হাতে আছে কেক আর এক হাতে আছে গিফট। তো আমরা কেক আর গিফট নিয়ে চলে এসেছিলাম জয়দের বাড়িতে। জয় আর অঞ্জলির আজকের 2 বছরের ম্যারেজ অ্যানিভার্সারি। দেখো জয়ের মুখে কত হাসি, ওরা দুজন কত খুশি। জয় আর অঞ্জলি কেকে নাম লেখা রয়েছে। তো কেকটা আমরাই নিয়ে গেছিলাম, তো কেকটা কেমন হয়েছে একটু কমেন্ট করে তোমরা জানিও। আর এই দেখো দুজনে কত সুন্দর, একদম মানে কি বলো ওটাকে, ভদ্রভাবে দাঁড়িয়ে ছবি তুলছে যেন কিছু জানে না। আর আমাদের ঋদ্ধির কিন্তু নজর কিন্তু কেকের দিকে, সবাই সবার মতন আছে, আপেল আপেলের মতন ফোন ঘাটছে, ঠিক আছে, কিন্তু ঋদ্ধি ওর কেকের দিকেই নজর। কেক খাবে বলে একটু বায়না করছিল, তো আমরা ওকে তারপরে খাটে বসিয়ে দিয়েছিলাম, কারণ কেকটা কাটিং করা হয়নি। কেক না কাটিং করে ওকে আমরা কি করে খাওয়াই? আর ও তো খাবার দেখলে থাকতেই পারে না আমাদের ঋদ্ধি। তো যাই হোক, আমি এখানে দাঁড়িয়ে একটু জ্ঞান ফ্যান দিচ্ছিলাম, তারপরে রান্নাঘরে গিয়ে একটু ডাল দেখছিলাম, ডালটা চেক করছিলাম, তারপরে এখানে খাটে বসেছিলাম। বৌদি এখানে রিলস করছে, তো বৌদি যে আমি হঠাৎ করে তাকিয়ে দেখছি বৌদি রিলস করছে, তারপরে আমিও একটু এক্সপ্রেশন দিচ্ছিলাম। তো যাই হোক, বৌদি রিলসটা ছেড়েছে বৌদির ইনস্টা আর ফেসবুকে, তো দেখলাম বেশ ভালোই লাগছে রিলসটা। তারপরে এখানে আমরা বসে আছি, এইখানে দেখো প্রীতম, সোনু, এরা কিন্তু সব, এই যে ঋদ্ধি, রাজ, এরা সবাই হচ্ছে আমাদের অঞ্জলির দেওর। অঞ্জলির কিন্তু দেওরের অভাব নেই, দেওরের ছড়াছড়ি। তারপরে আমরা বললাম চল চল তাড়াতাড়ি করে কেকটা কাটিং করে নে, নয়তো কেকটা গলে যাবে, অনেক দেরি হয়ে গেছে, অনেক রাত্রিও হয়ে গেছিলো। তারপরে এখানে কেক কাটছে, এবার অঞ্জলির মুখটা তোমরা দেখবে, এই দেখো দেখেছো কেমন ভয় পেয়েছে, ফট করে ফেটেছে আর ও ভয় পেয়ে গেছে। এবারে দুজনে স্বামী স্ত্রী দুজনে একসাথে হাতে হাত দিয়ে এবার কেকটা কাটিং করছে। এবার কেক কাটিং করে অবশ্যই যেটা হয় সেটাই হবে, কেক কাটিং করে অঞ্জলি জয়কে খাইয়ে দেবে আর জয় অঞ্জলিকে খাইয়ে দেবে, এটাই যে দেখো দেখেছো, এই যে অঞ্জলি জয়কে খাইয়ে দিলে, এবার জয় আবার অঞ্জলিকে খাইয়ে দিল। এরপরে তোমরা দেখো, এরপরে দেখেছো ডাইরেক্ট অঞ্জলি কোথায় গেলো? ডাইরেক্ট অঞ্জলি গেলো মাম্পির কাছে। আমার মনে হয় মাম্পি ওর বেস্ট ফ্রেন্ড, এই 2 বছরের মধ্যে বোধ হয় মাম্পি ওর বেস্ট ফ্রেন্ড হয়ে গেছে, কারণ এখানে ওর ভাই রয়েছে, ভাই তখন থেকে কেকটা খাওয়ার জন্য কেমন করছিল, ভাইকে পরে দিয়েছে, ঠিক আছে। যাই হোক, তারপর অঞ্জলি সবাইকে কেক খাইয়ে দিচ্ছিল, আমি জাস্ট জোক করলাম, ঠিক আছে। তো অঞ্জলি সবাইকে কেকটা খাইয়ে দিচ্ছিল, আমাকে, প্রীতমকে, সোনুকে, ওর ভাইকে খাইয়ে দিয়েছে। আর এখানে জয় কেক কাটতে ব্যস্ত, কারণ জয় যে কেকটা কাটিং করছে এই কেকটা জয় জয়ের বন্ধুদের জন্য কাটিং করছে, আর বন্ধুরা ছিল ওর বন্ধুদেরকে খাইয়ে দিয়েছে। তো যাই হোক, এখন কেক ফেক খাওয়ার পরে এবার তোমরা একটা ভালো জিনিস দেখো, দেখেছো বলো তো এটা কি? এটা হচ্ছে একটা আলু। এই আলুটাকে নিয়ে রাজ বাড়ির থেকে গেছিলো, ঠিক আছে, বাড়িতে এরকম বড় একটা আলু ওর হয়েছিল, যেই আলুটাকে আমরা মেরামত করে, ঠিক আছে, একদম ছোট করে নিয়ে গেছিলাম জয়দের বাড়িতে। কিন্তু ওখানে গিয়ে এই আলুটা আবার বেড়ে গেছে ওর দাদার সাথে খেলা করতে করতে, সোনুর সাথে খেলা করতে করতে, এটা আবার বাড়ি লেগে আবার আলুটা বড় হয়ে গেছে। ওর জন্য বৌদি একটু রাজের ওপরে রাগারেগি করছিল, স্বাভাবিক রাগারেগি করাই, কারণ সেম জায়গায় লেগেছে আবার ওইটা বড় হয়ে গেছে, এটা চিন্তার বিষয় না, তার জন্য একটু রাগারাগি করছিল। আর রাজ একটু মন খারাপ হয়ে বসেছিল, তো আমরাও একটু বোঝালাম যে এরকম করে না, এরকম দুষ্টুমি করে না, রাজ যখন দুষ্টুমি করে খুব দুষ্টুমি করে, আর যখন চুপচাপ থাকে তখন পুরো শান্ত হয়ে থাকে। আর এই যে দেখো ঋদ্ধিকে দেখেছো, ঋদ্ধি ওর মার কাছেও যাচ্ছে না, এই যে এর নাম হচ্ছে বাচ্চা, এই বাচ্চার কোল থেকে কিন্তু ও কারোর কাছেই যাচ্ছিল না, প্রায় বাচ্চার কোলে ও সেদিনকার 1 থেকে 1.5 ঘন্টা ছিল, ও কারোর কাছে যাচ্ছিল না। আর বৌদি এখানে রাজের মাথায় আবার একটু বরফ শাক দিয়ে দিচ্ছিল, কারণ ওরকম আলু হয়ে গেছে, মানে ভয়েও লাগছিলো যে একই জায়গায় 2 বার করে লেগেছে। তারপরে বরফ শাক ফ্যাক দিয়ে না রাজের ওটা অনেকটাই কমে গেছিলো। যাই হোক, তারপরে রাজের তো একটু মনটা খারাপ ছিল, কারণ ওর মা বকাবকি করেছিল তার জন্য। তারপরে ওর মা যখন বরফ শাক দিল ও আবার ঠিকঠাক হয়ে গেছিলো। এবার দেখো অঞ্জলি চলে এসছে নাইটি পরে, ঠিক আছে, নাইটি পরে, কারণ কি তোমার এই আংটিটা যখন জয় পরিয়েছিল তখন আমরা ভিডিও করিনি, তো তার জন্য আবার ভিডিও করবো বলে ওদেরকে বলেছিলাম আর একবার আংটিটা পরিয়ে দে, তার জন্য অঞ্জলি একটু নাইটি পরে ভিডিও করতে একটু কেমন কেমন করছিলো তো আমরা বলাতে ও চলে এসছে। এরকমভাবে যেন ওরা সব সময় দুজনে হ্যাপি থাকে, দেখো ওদের দুজনের মুখের দিকে ওরা কত হ্যাপি, কত খুশি। এই দিনটা যেন ওদের ওদের জীবনে প্রত্যেক বছর বছর আসে, এটাই আশীর্বাদ করি, ওরা দুজন যেন এরকম দুজনকে ভালোবেসে সারা জীবন কাটিয়ে দিক, এটাই আশীর্বাদ করি, কারণ জয়কে আমরা অনেক বেশি ভালোবাসি। অ্যাকচুয়ালি জয় বলতে গেলে আমাদের ঘরেই বেশি, মানে ছোটোবেলায় থাকতো, মায়ের কাছেই বেশি ও মানুষ হয়েছিল, তো ওর জন্য জয়ের প্রতি একটা আলাদা অন্যরকম ভালোবাসা রয়েছে, টানটা বেশি আছে। আর জয়কে ভালোবাসি বলে অঞ্জলিকেও ভালোবাসি, কারণ অঞ্জলি ভালোবাসার মতনই একটা মেয়ে। তো যাই হোক, এখানে দেখো ঋদ্ধিকে বৌদি ঘুম পাড়াচ্ছে, কিন্তু ঋদ্ধি ঘুমাচ্ছিল না, অনেক বিরক্ত করছিল, ও কমফোর্টেবল জায়গা পাচ্ছিল না, ওর জন্য ঘুমাচ্ছিল না।
আর এখানে দেখো মাম্পি চলে এসেছে মাংস রান্না করতে। মাম্পি যেখানেই যায় না কেন সেখানেই মাম্পি মাংস রান্না করে, কারণ কি মাম্পি মুরগির মাংসটা আজকাল অনেক বেশি ভালো রান্না করে, তো তার জন্য সবারই মাম্পির মুরগির মাংসটা ভালো লাগে, তো সবাই বলে মাম্পিকেই রান্না করতে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।